Assalamualaikum. This is Iman from Imran Eats and welcome back to another brand new episode. আশা করছি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর বের হলাম একটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে খিলগাঁও এরিয়াতে। আমার চ্যানেলে অ্যাকচুয়ালি খিলগাঁও নিয়ে কোনো ভিডিও করা হয় না আজ পর্যন্ত, প্রায় এক বছর হয়ে যাচ্ছে চ্যানেলের। সো ভাবলাম যে আজকে খিলগাঁও এরিয়াতে যাচ্ছি হঠাৎ, সো ভাবলাম ওইখানে একটা মানে ব্লগ করে ফেলি আর কি আপনাদের জন্য। সো রিসেন্টলি হচ্ছে খিলগাঁওতে একটা নতুন রেস্টুরেন্ট দেখলাম, সেটার নাম হচ্ছে ব্লসম স্টে অর সামথিং। সো দেখলাম ওদের ইন্টেরিয়রটা মোটামুটি ভালোই সুন্দর, সো ভাবলাম ওইখানে যাই গিয়ে হচ্ছে মানে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে। চলুন ওইখানে যাচ্ছি, কী কী খাচ্ছি না খাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করবো। তো চলুন ওইখানে যে ওইখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। অলরাইট, সো আমরা চলে আসছি ব্লসম স্ট্রিটে, ভিতরে চলে আসলাম আর কি। তো ভিতরে চলে আসার পরে প্রথমে প্লেসটা নিয়ে একটু কথা বলি। এখানে আসার আগে হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে প্লেসটা নিয়ে একটু রিসার্চ করি, তখন হচ্ছে মানে দেখে মনে হচ্ছিল ছবিতে জায়গাটা অনেক ছোটো, বা জায়গাটা মোটে অনেক ছোটো না, মানে আমাদের এক্সপেকটেশন থেকে মোটামুটি ভালোই বড় জায়গাটা। আর এখানে ঢুকার পরে হচ্ছে মনটা আসলে এমনিতেই ভালো হয়ে যায়, জাস্ট বিকজ হচ্ছে অনেক কালারফুল একটা প্লেস, আর হচ্ছে আপনার উপরে নিচে সব জায়গায় অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আর কি। সো আসলে মনটা ভালো হতে বাধ্য অ্যাকচুয়ালি। সো আমি ভিতরে একটু দেখাই দিব আপনাকে। সো প্রথম হচ্ছে আমি ঢুকার পর হাতের বাম পাশে এরকম একটা প্লেস পাবেন, মানে ছবি তোলার জন্য একদম থাকে না একটি অ্যাস্থেটিক প্লেস। সো এখানে আপনি একটু দাঁড়ায় অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। তো ভিতরের দিকে যদি আমি আসি, ভিতরের দিকে আসলে হচ্ছে আপনার কার্পেটিং থেকে শুরু করে উপরে সবগুলো যদি দেখেন, মানে অনেক কালারফুল একটা প্লেস, মানে হচ্ছে অনেক যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে এই প্লেসটা। সো এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো না, কারণ হচ্ছে মোটামুটি ভালোই গেস্ট আছে ভিতরে। এখন আমি লাস্টের দিকে হয়তো আপনাদেরকে ইন্টেরিয়রটা অ্যাড করে দিব। আপাতত আমরা ফুডে যাবো, মানে ফুড কী কী অর্ডার করছি, কী কী পাওয়া যায় এখানে, ফুডটা অর্ডার করবো, দেন হচ্ছে আমরা আমাদের ফুড এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করবো। চলেন টেবিলে, টেবিলকে দেখাচ্ছে। অলরাইট, সো এটা হচ্ছে তাদের মেনু। সো আমাদেরকে হচ্ছে এটা থেকে অর্ডার করতে হবে আর কি। সো ওনারা হচ্ছে বেসিক্যালি একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। সো এখানে হচ্ছে আপনি বিভিন্ন কুজিনের ফুড পাবেন, লাইক হচ্ছে আপনি যদি আমার কাছে মেনুটা কমপ্লিটলি একটা ফুল প্যাকেজ মনে হয়েছে, কারণ এখানে অ্যাপিটাইজার থেকে শুরু করে ডেজার্ট সবগুলাই পাবেন আর কি একটা সাথে। সো আমি জাস্ট উপর থেকে একটু দেখাই দিচ্ছি কী কী পাবেন। সো আমরা অর্ডারে যাচ্ছি, অর্ডার দেওয়ার পর হচ্ছে ফুডগুলো টেবিলে আসলে তো ফুডে মানে দেখাচ্ছি আপনাদেরকে টেবিলে। সো আপাতত সাথেই থাকেন, দেন ফুডগুলো আসলে হচ্ছে আমরা ডিটেলে খেয়ে আমাদের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করবো, আর হচ্ছে দেন লাস্টে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো ফুডটা আসুক, দেন হচ্ছে দেখা হচ্ছে টেবিলে আপনাদের সাথে। অলরাইট, হচ্ছে আমাদের অ্যাপিটাইজার আইটেম চলে আসছে, দেখাই দিয়ে কোনটা কোনটা নিয়ে আসছে। প্রথম এটা একটু দেখাই, এসব প্রন টেম্পোরা যেটা ছিল দেখতে আসলে প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর আর কি, দেখে ভালো লাগতেছে। আমরা স্যুপ নিয়েছিলাম হচ্ছে আপনার টমিয়াম স্যুপটা ছিল, আমাদের টমিয়াম স্যুপের মধ্যে দুটো অপশন ছিল, একটা হচ্ছে আপনার সি ফুড, একটা হচ্ছে চিকেন। আমি চিকেনটা নিয়েছি, চিকেনের পোর্শনটা একটু দেখেন ভিতরে, মানে ভালো অ্যামাউন্টের চিকেন দেওয়া আছে, তারপর হচ্ছে মাশরুম দেওয়া আর দিস থিকনেস। ওকে, আমি যদি একটু দেখাই স্মেলটা মাইন্ড ব্লোয়িং, মানে মানে স্মেলটা শুনে বুঝে আছে অনেক মানে ইয়ামি হবে আর কি স্যুপটা। আর ড্রিঙ্কস ছিল সাথে একটা, আমাদের ড্রিঙ্কসের দিকে একটু তাকান আপনারা জাস্ট, মানে লুকসটা দেখেন, এটা নাম দিচ্ছে ওনারা ব্লাডি অরেঞ্জ। সো দিস ইজ দ্য ড্রিঙ্কস। আচ্ছা, আমি সাথে একটু প্রাইসটা একটু বলে দিই আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটার প্রাইস হচ্ছে 400 টাকা টেম্পোরা যেটা, আপনার স্যুপটা হচ্ছে চিকেন আপনার টমিয়াম স্যুপ, এটা 250, আর হচ্ছে ব্লাডি অরেঞ্জ যেটা ছিল এটা 250। সো আমরা আস্তে আস্তে খাই, খেয়ে আপনাদেরকে ইনশর্টে রিভিউ দেয় আর কি। আমি ফার্স্ট হচ্ছে টেম্পোরাটা খাবো। টেম্পোরা প্রনের সাইজটা এরকম হবে, মানে মোটামুটি ভালোই, মানে টেম্পোরা হিসেবে অনেক ভালো একটা সাইজ বলা যায়, খুব ছোটো না, ভালোই। সো আমি প্রথমে এমনি একটা বাইট দিয়ে দেখি। সলিড মিট, ভিতরে বসানোটা দেখেন, সাথে দুটো সস আসে ওনাদের, একটা হচ্ছে আপনার চিলি সস যেটা হয়, আর একটা হচ্ছে অন দ্য হাউস যে সসটা হয়, আমাকে এটা দিয়ে খেতে বসো না একা। সো আমি এটা দিয়ে একটু খেয়ে দেখি আর কি। সসটা অনেক বেশি জোস, ও সসটা হচ্ছে কাইন্ড অফ আপনার মেয়োনিজটা হয় না, মেয়োনিজটাই, বাট হচ্ছে মানে ভালো একটা স্মেল আসছে, মানে অন্য ডিফারেন্ট কিছু ইউজ করছে, লাইক হচ্ছে গার্লিক মেয়োটা যেটা হয়, গার্লিক মেয়ো সাথে হচ্ছে হয়তো আপনার অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে, মানে সুইটিস একটা ফ্লেভার আছে। টেম্পোরা দিয়ে খাচ্ছি, ক্রিস্পি, এটা দুইটা মিলে জোস। আচ্ছা, স্যুপটা খাই, স্যুপটা নিয়েছিলাম,
স্মেলটা আসলেই জোস। খেয়ে দেখি, এখন স্মেল দিয়ে তো আর হবে না, আমার খেয়ে দেখতে হবে। খাই একটু, ইটস গুড অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে মানে টমেটোর একটা ভালো স্মেল পাচ্ছি, মানে ভালো লেভেলের টমেটো ইউজ করছে, টমেটো সসের একটা স্মেল আছে ভালো। আপনার টমিয়াম সুপ যেমন হয় ট্যাঙ্গি একটা ফ্লেভার থাকে, আমি হচ্ছে একটু বেশি ট্যাঙ্গি ফ্লেভারটা ইউজ মানে প্রেফার করি আর কি আমার টমিয়াম সুপে। অবশ্য ট্যাঙ্গি ফ্লেভারটা একটু কম, আমার যেটা মনে হচ্ছে সবার টেস্ট বাডের কথা মাথায় রেখে ওনারা হচ্ছে মানে ট্যাঙ্গি ফ্লেভারটা একটু কম রাখছে আর কি। যদি জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করলাম, ওনারা প্রথমেই বলছে যে আমার ট্যাঙ্গি ফ্লেভারটা কমাই দিই, সো ওই দিক থেকে ঠিক আছে। বাট ইটস টু গুড, 250 টাকায় ওরতে মাইন্ড ব্লোয়িং। সো টেম্পোরাটা খেলাম, এটা খেলাম, দুইটার কথা যদি বলেন, রেটিংয়ে তো আমি সরাসরি যাবো না, বাট এটা আসলে অনেক ভালো। সস্তা দিয়ে যদি এখানে আসেন, সস্তা দিয়ে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর স্যুপটাও খুব ভালো, স্যুপটাও মানে টেম্পোরাটা নিলে এই স্যুপটা নিতে পারেন, বা অন্য আপনার যদি অন্য কোনো প্রেফারেন্স থাকে, লাইক আপনি থাই স্যুপ খাবেন বা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপের ভালো অপশন আছে, ওইগুলো নিতে পারেন। বাট আমি এটা নিয়েছি, তো আমি এটাই দেখালাম আর কি। ড্রিঙ্কসটা ছিল, ড্রিঙ্কসটা একটু খেয়ে দেখি। ড্রিঙ্কসটা হচ্ছে একটু মিক্স করতে হবে, এটা ব্লাডি অরেঞ্জ ছিল আর কি ওনাদের নাম। রিফ্রেশিং অনেক, এখানে ব্লাডি অরেঞ্জের হচ্ছে আপনার যে কি বলে মনিনের যে সিরাপটা হয়, ওই সিরাপটা ইউজ করা, সাথে হচ্ছে আপনার একটু মিন্ট ইউজ করা, ক্রাস্ট আইস, সাথে হয়তো আপনি স্প্রাইট বা সেভেন আপে কিছু একটা মিক্স করছে, বা সব কিছু মিলে মোটামুটি রিফ্রেশিং। আপনি গরমের দিনে বাইরে থেকে আসেন, এই ড্রিঙ্কসটা খেলে যথেষ্ট ভালো লাগবে। আমরা মাত্র বাইরে থেকে আসলাম তো লাঞ্চ আওয়ার, সো খেয়ে ভালো লাগতেছে আমার কাছে, রিফ্রেশিং। তো আমরা এই স্টার্টারটা মোটামুটি শেষ করি, যেন হচ্ছে আমরা মেন কোর্স নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। হচ্ছে অলরাইট, সো হচ্ছে আমাদের মেন কোর্সে রামেনটা চলে আসছে, পিজাটা একটু পরে দিতে বলছি, কজ এটা খাইতে খাইতে আমার পিজাটা আবার ঠান্ডা হয়ে যাবে, দ্যাটস ওয়াই পিজাটা আমরা পরে দিতে বলছি। রামেনটা একটু দেখাই দিই আপনাদেরকে, এটা হচ্ছে রামেন বলের সাইজটা, এই হচ্ছে দেখতে এরকম হবে। এটা হচ্ছে অনেকটা আমরা চিকেন রামেন বলছি, এটাকে চিকেন রামেন বল, বাট আমার কাছে এটা অনেকটা হচ্ছে চিকেন কাটসু টাইপের যে রামেনটা হয় না, চিকেন একটা মানে মানে কাট এখানে দিয়ে দিছে আর কি, আর সাথে কিছু টমেটোস, ক্যাপসিকাম, সাথে একটা এগ আসে, আর ভিতরে যে নুডলস যেটা হয়, আর ব্রথটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। আর ব্রথটা একটু দেখাই আপনাদেরকে, সো ইয়া দিস ইজ দ্য ব্রথ, একটু ডার্ক কালারের ব্রথটা। সো আমি একটু খেয়ে আপনাদেরকে তারপরে এখানে একটু জানাই আর কি। প্রথমে বলি, এখানে হচ্ছে চিকেনটা মোটামুটি ভালোই লাগতেছে আর কি, প্রথমে চিকেনটা একটু খাবো, আর চিকেনের ব্রথটাকে একটু খাই। সো ব্রথে যেটা হয়েছে, ব্রথ হচ্ছে আপনার সেসেমি যে অয়েলটা হয় ওইটার একটা ভালো স্মেল পাচ্ছি আমি ভালো, সাথে হচ্ছে আমার আপনার কী বলে ডার্ক সয়া সস যেটা হয়, দুইটা মিক্স করে মোটামুটি একটা ভালো মানে স্মেল আনার ট্রাই করছে। খুব হেভি কোনো স্মেল বা খুব ঝাঁচালো কোনো স্মেল এরকম না, বাট মোটামুটি মানে আমাদের বাঙালি ফিউশনের সাথে মানে মিলে আর কি যে ব্রথটা হয় ওই রকমই অনেকটা, এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আর হচ্ছে একটু ভিতরের চাউমিনটা একটু মিক্স করে খাইয়ে দিই, এখন হচ্ছে ওকে। তো চাউমিনের ব্যাপারটা যেটা হয়েছে, চাউমিনটা হচ্ছে আপনার সাথে যে আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে, লাইক হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, যেন হচ্ছে মাঝখানে হচ্ছে আবার কিছু গার্লিকের মানে কুচি কুচি করে কেটে দেওয়া, সবগুলো মিলে যখন আমি খাচ্ছি ব্রডটা সব খুব ভালো লাগতেছে আমার কাছে। চিকেনটা একটু খাই, নাইফ দেয় নাই, যাই হোক আমি এমনি খাই। নরম ড্রাই হবে ভাবছিলাম, বাট নরম ভিতরে অনেক, চিকেন টেস্টটা ভালো। চিকেনটা হচ্ছে আপনার প্রথমে বয়েল করছে, বয়েল করে হচ্ছে জাস্ট একটু ফ্রাই করে দিচ্ছে, ওইরকম কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট টেস্টটা ভালো আসতেছে আপনার ব্রডটার সাথে মিলে আর কি। সো আমি রামেনটা নিয়ে একটু কথা বলি, রামেনটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা অথেন্টিক কোনো রামেন না, বাট টেস্ট ওয়াইজ সব কিছু মিলে হচ্ছে এটা ভালো একটা মিল, খুব সম্ভবত 350 টাকা এটার দাম, 350 টাকা হিসাবে আপনি খুব ভালো একটা মিল এটা পাবেন আমার কাছে মনে হচ্ছে। বাট এখানে এসে আপনি এটা অর্ডার করে আপনার একটা মিল হয়ে যাবে ওইরকম আর কি। সো
আমার কাছে মোটামুটি এভারেজ লাগছে এটা, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট এটা ভালো। সো আমরা এটা আপাতত শেষ করছি, এটা শেষ করে দেন হচ্ছে আমরা পিজাতে যাচ্ছি। পিজাটা আসতে পারে, পিজাটা দেখাচ্ছি আপনাদের। অলরাইট, সো হচ্ছে আমাদের পিজাটা চলে আসছে। সো এই হলো সেই পিৎজা, মানে সাইজটা দেখেন, মানে পুরো একটা মিট ফিজ যেটা নাম দিয়েছে একদম মনে হচ্ছে নামের সার্থকতা একদম হয়ে গেছে আর কি। সো আমি হচ্ছে ফার্স্ট পিজাটা কাটতে ওনাকে একজনকে ডাকতেছি, ওনার শেফ যিনি ছিলেন উনি আসছে আমাকে হেল্প করার জন্য। পিজাটা কাটি, তারপর ভিতরে অবস্থা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো হচ্ছে কাটার পর হচ্ছে আমাদের পিজার অবস্থা হচ্ছে এই, মানে ওভারলোডের যাকে বলে, মানে চিজের। ওকে, সো হচ্ছে এটা হচ্ছে মিট ফিস্ট, এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 10 ইঞ্চ 12 ইঞ্চ দুটাই হয়। আমরা 10 ইঞ্চটা নিয়েছি, 10 ইঞ্চের প্রাইস 1050, 1050 টাকা এটার দাম। সো আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই আর কি। প্রথমে লুক এট দিস, একেবারে চিজে হচ্ছে একদম ভরপুর আর কি ভিতরে। সো এটা নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে ওনারা যেটা বললো যে ওনারা বেইজে হচ্ছে একটা মেরিনারা সস যেটা হয় ওইটা ইউজ করছে, আর বাকিটা খেয়ে দেখি কি মানে বুঝতে পারি আর কি। সেটা বাইট দেয় আগে, মেরিনারা সস আছে, মানে ভালো একটা স্মেল ওইটা পাচ্ছি ভালো। সাথে হচ্ছে সস আছে যখন কামড় দিচ্ছি, ইটস গুড। আর মিটের পোর্শনটা আসলে অনেক বেশি, মানে এই প্রাইস রেঞ্জ হিসেবে আমার মনে হয় দেখেন একদম মিটের মধ্যে হচ্ছে আপনার বিফ চিকেন দুইটাই একদম অ্যাড করা। আর সসের মধ্যে আর চিজের কথা যেটা বলি, চিজ হচ্ছে ওনারা ইম্পোর্টেড চিজ ইউজ করেন, লোকাল যে চিজগুলো হয় ওইটা না। ওনার হচ্ছে চ্যাডার চিজ, তারপর হচ্ছে আপনার মোজারেলা দুইটা ইউজ করছেন, দুইটা মিলাই মানে পিজাটা হচ্ছে আর কি। ওভারঅল টেস্টটা হচ্ছে মানে আমাদের দেশে একটা ফিউশন আছে, আমাদের দেশে যে আপনার চিকেন বিফ দুইটা মিলে দিয়েছে, তো মানে মোটামুটি দেশে একটা ফিউশন রেখে তারপরে, মানে আমার কাছে ভালো লাগতেছে খেতে চিজের সাথে চিকেন বিফ দুইটা মিলে, মানে একদম মিটে ভরপুর। আমার মনে হচ্ছে আমি একটা স্লাইস খাওয়ার পর সেকেন্ড যেতে পারবো না এরকম আর কি। সো ওভারঅল যদি বলেন পিজাটা মোটামুটি চলে, খারাপ না, ভালোই ভালোই লাগছে। কাজটা নিয়ে একটু কথা বলি, একটু দেখেন অনেক মোটা, আমি ওনাকে থিক ক্রাস্টটা দিতে বলেছিলাম, দ্যাটস ওয়াই উনি থিক ক্রাস্টটা দিয়েছে। কারণ আপনারা যদি প্রেফারেন্স রাখেন যে আমি থিক ক্রাস্ট নিব বা এরকম, মানে আপনি যেরকম ক্রাস্ট চান মানে ওনাকে বললে হবে, ওনার সেটা আপনাকে ওইভাবেই মানে মানে প্রিপেয়ার করে দিবে আর কি। সোই আমরা আপাতত পিজাটা শেষ করে লাস্টে হচ্ছে যে ডেজার্ট থাকে, ডেজার্টটা দেখাবো, অথবা আমরা লাস্টে ইন্ডিং নিয়ে কথা বলছি আপনার সাথে। ওকে, সো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, লাস্টে হচ্ছে একটা শেক নিলাম, কিটক্যাট শেক, দেখেন দেখতে মোটামুটি ডেকোরেশনটা সুন্দর আর কি। সো এটা খেয়ে আজকে রিভিউটা শেষ করবো আর কি, একটু খেয়ে দেখি এটা। এটা হচ্ছে থিকনেসটা যথেষ্ট ভালো, এটা হচ্ছে বেসিক্যালি আপনার কী বলবো, চকলেট সিরাপ দেওয়া, দেন হচ্ছে আইস মিক্স করা কিছু, সাথে একটু হয়তো বা কফি অ্যাড করা, আর কিটক্যাটের হয়তো বা ক্রাস্ট যে ভাষণটা হয় ওইটা মিক্স করা। মজা, এটা আসলে মজা, থিকনেসটা ভালো, এটা হচ্ছে মেইন কথা। তো যাই হোক, এটা আসলে ট্রাই করতে পারেন, আমার কাছে ভালো লাগছে। সো এই আর কি, সো আমরা এখন শেষ হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করি আপনাদের সাথে। সো প্রথম হচ্ছে আমরা সে মানে বিকাল বা দুপুরে পরে আসছিলাম আর কি, এতক্ষণ ধরে দেখালাম কী কী খেলাম যে বিকাল থেকে গেছিলাম। সো প্রথম হচ্ছে তো প্রেসটা নিয়ে কথা বলি, প্রেসটা হচ্ছে বেসিক্যালি আপনি আশেপাশে একটু দেখেন মোটামুটি অনেক লাইটিং বা হচ্ছে কালারফুল একটা প্লেস আর কি, মোটামুটি ছবি তোলার জন্য একটা সুন্দর প্লেস বলা যায়। দেন হচ্ছে ফুড নিয়ে কথা বলি, ফুড নিয়ে হচ্ছে আপনার আমি মানে অ্যাপিটাইজার নিয়ে খুব বেশি স্যাটিসফাই, অ্যাপিটাইজার নিয়ে কথা বলার মতো কিছু নেই, যারা আসেন প্রন টেম্পোটা একদম চোখ বন্ধ করে খেতে পারেন, এটা আমি হাইলি রিকমেন্ড করলাম। রামেনটা নিয়ে হচ্ছে এটা হচ্ছে রামেনটা হয়তো সবার কাছে ভালো লাগবে না, ব্রডটার জন্য কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে, বাট ওভারঅল এটা একটা ভালো মিল যদি ওইসব মানে দুপুর টাইমে বা হচ্ছে একটা লাঞ্চ টাইমে আপনি আসেন, মোটামুটি ওইটা একটা পুরো রামেন বলটা একটা ভালো মিল হতে পারে আর কি। আর পিজাটা নিয়ে একটু কথা বলি, পিজাটা হচ্ছে ওনাদের যে মানে টপিংসটা ছিল মানে এত ঠিক ছিল, আর চিজটা হচ্ছে বেসিক্যালি ওনার ইম্পোর্টেড ইউজ করে, দ্যাটস ওয়াই মানে চিজ নিয়ে কোনো কমপ্লেন নেই আমার, মানে চিজের জন্যই পিজাটা খেতে ভালো লাগতেছিল। আর টপিংসে অনেক পরিমাণ মানে চিকেন থাকে, বিফ থাকে, সব কিছু মিলে মানে ইট ওয়াজ গুড অ্যাকচুয়ালি, মানে পিজাটা নিয়েও কমপ্লেন করার কিছু নাই। আর ওভারঅল ফুড নিয়ে মানে আমাদের কিছু কিছু ছোটো ছোটো যে কমপ্লেন ছিল যেটা আমরা ওনাদের শেফকে বলছি, ওনারা বলছে খুব তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করবে, আপনারা যখন আসবেন হয়তো এই প্রবলেমগুলো থাকবে না আর কি, যেটা ওনারা আমাকে বললো।
সো এই আর কি, যদি খিলগাঁওয়ের আশেপাশে আসেন তো একদিন ঘুরে যেতে পারেন, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। সো ভিডিওটা লং করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিছু থামস আপ। আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজ, আমার হচ্ছে ফেসবুক গ্রুপ, সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ফলো করে আসতে পারেন। সো দ্যাটস ইট, দিস ইজ ইভেন ইট, সাইনিং আপ ফ্রম হিয়ার, সি ইউ ভেরি সুন, টিল দেন, হ্যাভ এ নাইস ডে।